গত এক দশকে আমাদের বিনোদনের মাধ্যমগুলো ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। খবর, বিনোদন, শিক্ষা এবং আরও অনেক কিছুর জন্য ইন্টারনেটের দিকে ঝুঁকছেন এমন লোকের সংখ্যাও হয়েছে আকাশচুম্বী। দর্শকরা এখন তাদের পছন্দের প্রোগ্রাম এবং সিনেমা দেখার ক্ষেত্রে অনেক মাধ্যম ব্যবহার করছেন। এরই মধ্যে গোটা দুনিয়ায় সাড়া ফেলেছে অনলাইন স্ট্রিমিং মার্কেট ওভার দ্য টপ বা ওটিটি ভিডিও প্রযুক্তি। চলুন দেখি বাংলাদেশের শোবিজ তারকারা কে কোন মাধ্যমে কাজ করছেন এবং ওটিটি নিয়ে তারা কি ভাবছেন। সারা বিশ্বে এখন ওটিটি প্ল্যাটফর্মের জয় জয়কার। সাম্প্রতিক দিনগুলোতে ইন্টারনেটের সহজলভ্যতা এবং মুঠোফোনের জনপ্রিয়তায় ওটিটি এখন বাংলাদেশের নাটক, সিনেমা, ওয়েব সিরিজ দেখার একটি নতুন মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। তরুণদের মধ্যে একটা বড় সংখ্যক জনগোষ্ঠী এখন কেবলমাত্র ওটিটিকেই বেছে নেয় তাদের অবসরের বিনোদন হিসেবে। বিজ্ঞাপন বিরতিহীন অরিজিনাল মুভি, ওয়েব সিরিজ বা কম সেন্সর করা কন্টেন্টের কারণে খুব কম সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে ওটিটি। বঙ্গ, বায়োস্কোপ লাইভ, টফি, চোরকি, সিনেমাস, আড্ডা টাইমের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম রাজ করছে এখন আমাদের দেশে। সেই সাথে দেশীয় তারকারাও এখন ছুটছেন এই অনলাইন প্ল্যাটফর্মের দিকে। ওয়েব সিরিজ বা সিনেমা সবকিছুই হয়ে যাচ্ছে ওটিটি নির্ভর। আমি তো অলরেডি ওটিটি প্ল্যাটফর্মে, আমার রিসেন্টলি একটা কাজ রিলিজ হয়েছে যেটার নাম গুটি, চোরকিতে রিলিজ হয়েছে শঙ্কর গুপ্তের পরিচালনায়। তো এরপরের কাজ এখনো শুরু করা হয়নি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুরু হবে। বিঞ্জের জন্য একটা সিরিয়াল করেছি, ক্রস রোড, ওটা বিঞ্জে আছে আর সামনে নিশ্চয়ই ভালো ক্যারেক্টার পেলে অবশ্যই। যে কোনো নতুন প্ল্যাটফর্মকে আসলে ওয়েলকাম জানানো উচিত আমাদের সবার, এবং সবাই, একটা ভালো দিক হচ্ছে যে সবাই চেষ্টা করছে একটা মানে ভালো কিছু করার, তো সেই চেষ্টাটা অব্যাহত থাকুক সেটা তো আমি চাবো। ভালো গল্প, বাজেট ও কাজের মান ভালো থাকায় প্রশংসা কুড়াচ্ছেন তারকারা, সেই সাথে তারকাদের ব্যস্ততাও বেড়েছে ইন্ডাস্ট্রিতে। ওটিটিতে যেহেতু বাজেট বেশি, অনেক বড় একটা ক্যানভাসে কাজ করা যায়, সেক্ষেত্রে অনেক টাইম, অনেক এফোর্ট দেওয়া যায়, একটা ক্যারেক্টারের ব্যাপারে অনেক বেশি ভাবা যায়, সেই ক্ষেত্রে কাজের কোয়ালিটিটা অনেক ভালো হয়। বাজেট বেশি থাকে, তো বাজেট বেশি থাকাতে দেখা যায় যে আমরা কাজটা ধরে ধরে করতে পারি, ক্যারেক্টার নিয়ে ভাবতে পারি। ওখানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, কস্টিউম ডিপার্টমেন্ট থাকে, সব কিছু মিলে আসলে অটোমেটিকলি কাজটা ভালো হয়। এবং আমরা মানে শুটিংয়ে যাওয়ার আগে আরও 3-4 দিন বসতে পারি, ক্যারেক্টারটা কীরকম হবে, কো অ্যাক্টরের সঙ্গে বসতে পারি, মানে লুক সেট নিয়ে বসতে পারি। সো এই কাজগুলো হয় বলেই আসলে একটা ওয়েব ফিল্ম ভালো হয়ে ওঠে। দেশের গণ্ডি পেরিয়ে এখন অনেক তারকাই কাজ করছেন কলকাতার প্ল্যাটফর্মে। সিনেমা ছাড়াও ডকুমেন্টারি থেকে শুরু করে বিভিন্ন কন্টেন্ট দেখার সুবিধার জন্য ভারতীয় বাঙালি দর্শকরাও প্রশংসা করছেন আমাদের দেশীয় কাজের। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসেই মানুষ সাবস্ক্রিপশন করেই নিজের পছন্দ মতো মোবাইল থেকে প্রতিনিয়ত বিনোদন উপভোগ করছেন। নিজের ভাষায় নিজের পছন্দের কন্টেন্ট দেখে নেওয়ার রয়েছে যখন খুশি সুযোগ। দর্শকদের পাশাপাশি তারকারাও উপভোগ করছেন এই নতুন প্ল্যাটফর্ম ওটিটি। মার্জানি ওয়ান গ্ল্যাম আর